হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো, যারা ক্লাস ইলেভেনে উঠেছো, নতুন সিলেবাসের সঙ্গে ইতিমধ্যে তোমরা পরিচিত হতে শুরু করেছো, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এই মুহূর্তে তোমাদের যে সিলেবাসটা আছে সেটার সরকারি বই তো নেই, তার PDF কপি তোমরা সেখান থেকেই হয়তো পড়ছো, সেখান থেকে জেরক্স করে নিয়ে পড়ছো, কিছুদিন পরে বই পেয়ে যাবে, কিন্তু যে প্যাসেজগুলো দেয়া আছে, যে স্টোরিগুলো দেয়া আছে, যে কবিতাগুলো দেয়া আছে, সেইগুলোর বেশ কয়েকটা কয়েকটা টপিক কিন্তু যথেষ্ট টাফ রয়েছে। সেই জিনিসগুলোর মর্ম উদ্ধার করবার জন্যে বা কোয়েশ্চেনের যে প্যাটার্ন ইতিমধ্যে সংসদ থেকে বলে দেওয়া হয়েছে, যে সাধারণ MCQ সঙ্গে বেশ কিছু কিছু একটু অ্যাডিশনাল টাইপের MCQ, লাইক ওই অ্যাসারশন রিজনিং টাইপের, কলাম ম্যাচিং টাইপের, ট্রু ফলস টাইপের, এরকম যে কিছু কিছু MCQ নতুন ধরন এসেছে, যে ধরনগুলোর সঙ্গে বেশিরভাগ ছাত্রছাত্রী সেরকম পরিচিতি নেই, তো সেইগুলোকে তারা কীভাবে সলভ করবে। এই মুহূর্তে আমাদের হাতে কোনো রেডি বই না থাকার জন্যে আমরা এতদিন পর্যন্ত সেই কাজগুলো করতে পারছিলাম না, কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন পাবলিশিং সংস্থা যারা আছে তারা কিন্তু এই বিষয়ে বই বার করছে। তা আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে সব বই তো আমরা কিনতে পারবো না, যেহেতু বইয়ের একটা প্রাইস আছে, সেই জন্য সব বই কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই মুহূর্তে বাজারে যে বইগুলো রয়েছে তার মধ্যে কোন বইটা কিনলে আমার পক্ষে যথেষ্ট হেল্পফুল হবে। আমি এখানে বলে দিই, সমস্ত বইতেই কিন্তু বেসিক ব্যাপার একই, যতগুলো গল্প আছে, মানে তিনখানা যে গল্প রয়েছে এবং তিনখানা যে কবিতা রয়েছে, প্রত্যেকটা বইতেই কিন্তু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে লেখক পরিচিতি পাবে, ওই গল্পগুলোর বেঙ্গলি মিনিং পাবে, বেঙ্গলি উচ্চারণ পাবে, বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি গল্পটার সামারি পাবে, টাইটেল সম্পর্কে একটা ধারণা পাবে, এবং তারপরে শুরু হবে তোমার MCQ টাইপ কোয়েশ্চেন। কারণ হচ্ছে সেমিস্টার 1-এর বই এখন সব জায়গায় বেরিয়েছে, এবং সেমিস্টার 1-এর যে বইগুলো সেগুলো সবই MCQ-এর ওপরে লেখা, কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের MCQ-এর ওপরে হবে। এর সঙ্গে সঙ্গে তোমার থাকবে যে র্যাপিড রিডিং, যেগুলো এর আগের সিলেবাসে আছে সেগুলো তোমরা হয়তো প্রিভিয়াস কিছু বই থেকেও পেয়ে যেতে পারো, এবং আনসিন থাকবে, গ্রামাটিক্যাল কোয়েশ্চেন কিছু থাকবে। তো এই মুহূর্তে আমাদের হাতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলছি, এবং এর মধ্যে থেকে কোন বইটা কিনলে তোমাদের পক্ষে ভালো হবে সেই সম্পর্কে আমাদের একটা ওপিনিয়ন দেব। আমার কাছে যে কটা বই কালেকশনে রয়েছে এছাড়াও কিন্তু বাজারে আরও বই থাকতে পারে, যদি পরবর্তীকালে আমি সেইগুলোকে কালেক্ট করতে পারি সেই সম্পর্কেও আমি কিন্তু রিভিউ দেব, যাতে করে তোমাদের পক্ষে সুবিধা হয়। তো পড়া শুরু করে দিতে হবে এই কারণেই যে আগামী সেপ্টেম্বরে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তো প্রথম যে বইটা সম্পর্কে আমি বলবো, এটা সম্পর্কে আমি আগেও বলেছি, এই বইটি হচ্ছে তুলসী প্রকাশনী ডাফেন দত্তর থেকে পাবলিশড। এই বইটির নাম হচ্ছে এলিক্সার, এবং এটা হচ্ছে সেমিস্টার 1-এর জন্য বই, এলিক্সার সেমিস্টার 1। এর আরও পার্টগুলো বেরোবে, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। এবং একটা খুবই আনন্দের কথা বলি, এই বইয়ের তরফ থেকে আমার কাছে একটা প্রপোজাল এসেছিলো এখানে কিছু, মানে টপিকের ওপর যদি আমি কিছু কন্ট্রিবিউট করি, তো আগামী যে সেমিস্টার 2 এবং সেমিস্টার 3-তে বা হয়তো পরবর্তীকালে যদি সুযোগ হয় সেমিস্টার 4-এও তোমরা এই বইতে কিন্তু আমার তৈরি করা কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার পেতে পারো। ফাইনাল সাবমিশন হওয়ার পরে এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে তারা রাখবেন কি রাখবেন না, তো তোমরা পরবর্তীকালে এটা পেতে পারো, এইটা আমি তোমাদেরকে জানালাম। এলিক্সার এই বইটার বিশেষত্ব হচ্ছে, এই বইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলে কর্মরত শিক্ষকরা রয়েছেন তাদের কাছ থেকে, তাদেরকে মানে এক জায়গায় নিয়ে এসে তাদের সঙ্গে কোলাবোরেট করে এই বইটা কিন্তু তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখবে যে বিভিন্ন বইয়ের কিন্তু কিছু লেখক আছেন তারাই কিন্তু কনস্ট্যান্ট লিখে যান, যার জন্যে তাদের আইডিয়ার মধ্যেই সমস্ত কিছু সীমাবদ্ধ থাকে। এইখানে কিন্তু তুলসী প্রকাশনী একটি নতুন ধরনের ভাবনা ভেবেছেন, তারা বর্তমান যারা শিক্ষকতা করছেন, যাদের এই সিলেবাস সম্পর্কে যথেষ্ট আইডিয়া রয়েছে, যারা পড়াচ্ছেন স্কুলগুলিতে, ছাত্রছাত্রীদের মেন্টালিটিকে বুঝতে পারছেন তারা কতটা নিতে পারবে না পারবে যেগুলো সম্বন্ধে আইডিয়া আছে, এইরকমই কিছু শিক্ষকদের নিয়ে তাদের কাছ থেকে তৈরি করা এই বই এলিক্সার। সেই জন্য এই বইটাকে কিন্তু আমি অবশ্যই প্রেফারেন্স দেবো যে তোমরা অবশ্যই এই বইটা দেখতে পারো। এই বইটি সবার আগে বেরিয়েছিল, এর পরবর্তীকালে যখন কিছু নতুন নির্দেশিকা আসে তারপরে আরও একটা পার্ট বেরোয়, দিয়ে একটা কম্পাইল পার্ট এখন তোমরা পাবে। এই বইটি যখন আমরা পেয়েছিলাম তখন এইটার মার্কেট প্রাইস ছিল 250 টাকা,
এখন কিন্তু এর সঙ্গে যে অ্যাডিশনাল ওই এমসিকিউ এর পার্টটা যোগ হয়ে যাওয়াতে এটা 300 টাকার ওপর খানিক দাম হয়েছে, হয়তো এর উপরে ডিসকাউন্ট তোমরা পেতে পারো, কিন্তু বইয়ের কোয়ালিটি ভালো তোমরা ব্যবহার করতে পারো। এরপরে যে 2 নম্বর বইয়ের কথা আমি বলবো সেটা হচ্ছে ওই তুলসী প্রকাশনেরই ডাফেন দত্ত এইচএস ক্লাস 11 সেমিস্টার 1-এর উপরে কোয়েশ্চেন ব্যাংক। এই বইটা এই কারণে আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেকটা বইতেই অলমোস্ট আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে এমসিকিউ উইথ আনসার, সবগুলোতে কিন্তু আনসার করে দেওয়া আছে। তাই আনসার করে দেওয়া থাকলে কী হবে, নিজেদের প্র্যাকটিস করার জায়গাটা কিন্তু থাকে না। তো এই প্র্যাকটিস করার জায়গাটা তৈরি করে দেবে কোনো কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন বাঞ্চ। কোয়েশ্চেন ব্যাংক আমরা জানি ওটা রায়ান মার্টিনের আছে, কোয়েশ্চেন বাঞ্চ এটা হচ্ছে ডাফেন দত্ত বা তুলসী প্রকাশনীর। এইখানে কিন্তু একটা জিনিস এনারা করেছেন, যেটা সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলোই এখানে দেয়া আছে সেই সমস্ত চ্যাপ্টারে, যেটা এলিক্সারে ছিল ওদেরই তো বই, তো সেখানে যেরকমভাবে মিনিংগুলো দেওয়া আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে, এটা তোমার বোধ কাজ হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যত ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকার রাখা সম্ভব হয় সেই সমস্ত ধরনের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং এর যে নতুন নতুন ডিভিশনগুলো রয়েছে সেগুলো রয়েছে। এটিতে একটা আনন্দের বিষয় যেটা বলি, এই বইটিতে কিন্তু তোমরা আমার তৈরি করা 2-1টা কোয়েশ্চেন পাবে, তোমরা যদি খুঁজে পাও আমাকে জানিও, আছে এই বইয়ের মধ্যে। এবং এর পরে যে বই বেরোবে তাতেও কিন্তু কোয়েশ্চেন ব্যাংকে আমার কিছু কোয়েশ্চেন থাকবে। এটা এই তুলসী প্রকাশনীর তরফ থেকে আমাদেরকে এই প্রিভিলেজটা দেওয়া হয়েছে, আমরা তার জন্যে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি তুলসী প্রকাশনীর যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে। তো এরপরে যে বইটির কথা আমরা বলবো, এটাও কিন্তু অত্যন্ত ভালো একটা বই এবং অত্যন্ত স্ট্যান্ডার্ড, বহু বছর ধরে এই বই কিন্তু আমাদের সার্ভ করে চলেছে, সেটা হচ্ছে স্মার্ট ইংলিশ। এটা হলো পারুল প্রকাশনীর বই, এটাও খুব রিসেন্ট বেরিয়েছে। এবং এই বইটার প্রাইস আমি বলে দিচ্ছি, এখানেও তোমরা এই বইটার দাম হচ্ছে 310 টাকা প্রিন্টেড প্রাইস, এবারে মার্কেটে হয়তো কিছু দাম কমবে। এখানে কিন্তু প্রত্যেকটা বইতে যেরকমভাবে থাকে প্রত্যেক মানে একদম প্রথমেই সিলেবাস সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, কোথা থেকে কত নম্বরে কোয়েশ্চেন করা হবে না হবে, এবং এখানেও সেই একইভাবে মানে টাইটেল সামারি বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন বেঙ্গলি মিনিং সবই দেওয়া আছে। এনাদের একটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে এনাদের যে বাংলাগুলো করেছেন বাংলার লেখার দক্ষতা যথেষ্ট ভালো, এবং বাংলার লেখাগুলো পড়লে সিনপসিসটা খুব সহজেই কিন্তু আমরা বুঝে নিতে পারি। অন্যান্য বইতে যেরকম হয় যে কোয়েশ্চেনগুলোর শেষকালে গিয়ে আনসার বলে একসঙ্গে সব আনসার থাকে, এখানে কিন্তু একদম কোয়েশ্চেনের পাশাপাশি আনসার দেওয়া আছে, কোয়েশ্চেনের টাইপ কী এবং সেই কোয়েশ্চেনের আনসার কী হবে, অপশানটা কী হবে সেটাও বলা আছে। এবং এই বইতেই আমি একমাত্র দেখলাম ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন যেটা বলা আছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে, সেই ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন একমাত্র এই বইতেই আমি পেয়েছি, অন্য যতগুলো বই আছে কোনো বইতেই কিন্তু ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন কিন্তু আমি পাইনি। তাহলে এই বইটা কিন্তু তোমাদের কাছে যথেষ্ট কিন্তু ভালো হতে পারে, কারণ হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন এইখানেই আছে যেটা অন্য কোনো বইতে নেই, তাই এটা তোমাদের একটা ভালো চয়েস হতে পারে। এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে, এটাও একটা খুব তাড়াতাড়ি মানে খুব রিসেন্ট টাইমে বেরিয়েছে, যেটা হচ্ছে ইংলিশ ডাইজেস্ট দেবাশিস মৌলিক যে প্রকাশিত, এখন ওনার মেয়ে বর্ণালী মৌলিক এই বইটার এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন, এবং এইটা লিখেছেন জোসেফ মুখার্জি এবং কুলিয়া, এই স্বনামধন্য রাইটার প্রান্তিক প্রকাশনীর বই ইংলিশ ডাইজেস্ট, এবং এটা খুব রিসেন্টলি বেরিয়েছে, খুব ভালো বই। বরাবরই প্রান্তিক প্রকাশনীর যে বইগুলো হয় সেগুলো আমার খুব পছন্দের, এর আগেও যে সিলেবাস ছিল তাতেও যে প্রান্তিকের বই ছিল খুব মানে ভালো ভাষায় লেখা হতো, কিন্তু এতে যেহেতু এমসিকিউ আছে সেরকম ব্যাপার কিছু নেই, কিন্তু এখানেও কোশ্চেনের এবং খুব সুন্দরভাবে কোশ্চেন কী কী আছে কী কী টাইপ আছে সেগুলো দেওয়া রয়েছে, এবং এখানেও এনাদেরও ভাষার ওপর যথেষ্ট দখল রয়েছে। তবে এখানে যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে হয়তো তাড়াতাড়ি করবার জন্য বা আমি জানি না, একটুখানি কোশ্চেন সংখ্যা একটু কম রয়েছে, কোশ্চেন সংখ্যাটা হয়তো আরও একটু বেশি হতে পারতো, অন্যান্য বইগুলোই বেশি আছে, যেমন নর্মাল এমসিকিউ যেগুলো হচ্ছে মোটে 84 রয়েছে সেটা হয়তো অন্যান্য বইগুলোতে মানে মিনিমাম 100 তো আছেই, তো এখানে কিন্তু আমি একটু কোয়েশ্চেনের সংখ্যাটা কম দেখলাম। এখানেও কিন্তু ডায়াগ্রাম বেসড রয়েছে, আমি বলতে ভুল করেছি, কিন্তু কয়েকটা জায়গায় আমি দেখলাম নেই, এইটাই কিন্তু ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন রয়েছে, তো ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন কিন্তু আমরা 2টো বইতে পেলাম। তো সুতরাং আমরা অবশ্যই দেখতে পারি যে এই 2টো বইয়ের মধ্যে কোনটা আমরা পারচেস করতে পারবো। এই বইটার দাম রয়েছে 280 টাকা,
280 টাকা প্রিন্টেড প্রাইস রয়েছে, হয়তো কিছু ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, কিন্তু ওভারঅল বই ভালো এবং প্রিন্ট সুন্দর রয়েছে এবং যা যা টপিকগুলো রয়েছে সমস্তকে কভার করে সুন্দরভাবে লেখা রয়েছে। তোমরা এটাকেও দেখতে পারো, এরও কিন্তু কোয়েশ্চেনের পাশাপাশি অ্যান্সার দেওয়া রয়েছে, যাতে করে শেষকালে গিয়ে খুঁজতে হবে না। আরেকটা যে বইয়ের কথা বলবো, সেই বইটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটার। বহু বছর ধরে ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বলে আমরা শুনে এসেছি ইংলিশ টিউটার, ছায়া প্রকাশনী। এটা কিন্তু ক্লাস ইলেভেনের জন্যে এবং এটাও সেমিস্টার ওয়ানে। এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে, এটা যারা ব্যবহার করেছে আগে তারাও জানো যে এই বইটায় কিন্তু এদের একটা সেই স্মার্ট ক্লাসের ব্যাপার আছে, এদের একটা অ্যাপ আছে। ছায়া প্রকাশনীর যে অ্যাপটা আছে, সেই অ্যাপে যদি তুমি সেই অ্যাপটা তোমার মোবাইলে ইনস্টল করে নাও, তাহলে সেইখানে প্রায় 2000 MCQ টাইপ কোয়েশ্চেন কিন্তু পাওয়া যাবে। 2000টা MCQ টাইপ কোয়েশ্চেন তুমি সলভ করবার সুযোগ পাচ্ছ, যেটা কিন্তু আর কোনো বইতে নেই। এটা একবারে পুরোপুরি অনন্য অন্যদের থেকে। তো এই বইটার রাইটার হচ্ছেন ডক্টর দুর্বাদল দত্ত এবং অমিতেশ দত্ত, এবং এই বইটার প্রাইস আমরা দেখতে পাচ্ছি 220 টাকা করা রয়েছে। 220 টাকা কিন্তু অন্যদের থেকে বেশ খানিকটা কম, এতটা কম প্রাইস কিন্তু কোনোটারই নেই। এখানেও প্রথমে টপিক ভাগ করে দেওয়া আছে, সিলেবাস ডিভিশনগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা জায়গায় এখানে একটা করে লেখার পাশে ওনারা একটা করে কিউআর কোড দিয়ে দিয়েছেন। এই যে দেখতে পাওয়া যাচ্ছে কিউআর কোড, এই কিউআর কোডটাকে স্ক্যান করলে এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা চাইলে মোবাইল থেকেও পেতে পারবো, এবং এই চ্যাপ্টারের উপর থেকে যে MCQগুলো, সেই MCQগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। এটা কিন্তু একটা দারুণ সুযোগ, যারা মানে এত কোয়েশ্চেন ব্যাংক বা এত কিছু কিনতে পারবে না, তাদের জন্যে এই অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে এত কোয়েশ্চেন একসঙ্গে পেয়ে যাওয়া যে এর বাইরে আর মনে হয় পরীক্ষায় কোনো ধরনের MCQ থাকতে পারে না। এবং এইটা যেহেতু ইলেভেনে রয়েছে, টুয়েলভেও থাকবে, তাই এই অভ্যাসটা থাকলে ক্লাস টুয়েলভে কিন্তু এই যে MCQ করার যে অভ্যাসটা সেটা তৈরি হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এনারা বলে দিয়েছেন যে এর সঙ্গে এই জিনিসটা বলে দেওয়া আছে যে অ্যাপে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মক টেস্ট পেপার এবং ওয়েমার সিট, অর্থাৎ ওইখানে ওয়েমার সিট এবং মক টেস্ট পেপার এইগুলো কিন্তু পাওয়া যাবে। এবার আমি জানি না এটা অ্যাপে নাকি এটা আলাদা করে দেবেন, এই কপিগুলোর সঙ্গে নেই। তা যদি থাকে ওয়েব টেস্ট পেপার কীরকম, মানে কীভাবে যে পরীক্ষা দেয়া হবে তার যে কোয়েশ্চেন পেপার কীরকম হবে সেরকম, এবং ওয়েমার সিট, কারণ খেয়াল রাখতে হবে ক্লাস টুয়েলভে যে অর্থাৎ যে থার্ড সেমিস্টার হবে, যেটা বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে MCQ-র ওপরে, সেখানে কিন্তু আমাদেরকে ওয়েমার সিটে ওই গোল পাকিয়ে পাকিয়ে আনসার করতে হবে। তাই ক্লাস ইলেভেন থেকেই সেটার সম্পর্কে আমাদের তৈরি হয়ে যেতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রীর ওয়েমার সিট সম্পর্কে ধারণা নেই, কীভাবে সার্কেল করে করে আনসার করতে হয় সেই ধারণা নেই, কারণ এইগুলো সমস্ত স্ক্যান হয়, ব্ল্যাক বল পেপারে অ্যান্সার করতে হয়। তাই এই অ্যান্সার করতে গেলে কীভাবে আমি ওয়েমার সিটটাকে ফিল আপ করবো এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে আমি অ্যান্সারগুলো সেখানে করব, এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। সেইটারই কিন্তু সুবিধা করে দিচ্ছে এই ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটার। এই বইতে কিন্তু সেই সুবিধা পাওয়া যাবে, আর না হলে তাদের অ্যাপ যেটা আছে সেইখানে, এখানে কিন্তু যথেষ্ট কোয়েশ্চেন রয়েছে। তবে আমার মনে হয় এনাদেরও কিন্তু MCQ টাইপ কোয়েশ্চেন একটুখানি কম রয়েছে, আরও একটু MCQ এর সংখ্যা বেশি হওয়া উচিত। যদিও এনারা বলছেন যেটা যে অ্যাপেই সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে, সেক্ষেত্রে বলার কিছু নেই, কারণ যদি অ্যাপে কোয়েশ্চেন থাকে তাহলে সেখান থেকেই দেখে নেওয়া যাবে। কলাম ম্যাচিং বা এগুলো সংখ্যাটা একটু কম আছে, হয়তো পরবর্তীকালে ছায়ার যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক ফ্যাঙ্ক বেরোয় সেক্ষেত্রে হয়তো আমরা সেখান থেকে আরও বেশি সংখ্যক কোয়েশ্চেন পেতে পারবো, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে। এবং এরা একটা বলেছেন যেটা যে পুরস্কার চাও সেমিস্টার টু দের ডিটেলস পাও, অর্থাৎ এই স্ক্র্যাচ অ্যান্ড উইন বলে একটা অপশান আছে, তো এইটা যদি তোমরা চাও তাহলে সেমিস্টার টুতে এইটার আনসার পাওয়া যাবে, সেমিস্টার টুতে ডিটেলস পাওয়া যাবে। সেই ডিটেলস মানে সেমিস্টার টুয়ে যদি এই বইটা কেনা হয় সেইখানে ডিটেলস দেওয়া হবে যে কী পুরস্কার দেওয়া হবে বা কী পুরস্কার পাওয়া যাবে, যেটা আমরা জানি না কেউই, তো হয়তো নিশ্চয়ই পরবর্তীকালে জানতে পারবো। এই কয়েকটা বই সম্পর্কে আমি বললাম তোমাদেরকে, এই কয়েকটা বই কিন্তু যথেষ্ট ভালো। এই বইগুলো তোমরা এর মধ্যে যে কোনো একটা নিজেদের পছন্দ মতো, নিজেদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে, বা যে স্যার ম্যাডামরা রয়েছেন তারাও জানেন যে কোন বইগুলো মানে ভালো লেখকদের। এছাড়াও আরও একটা বই তো আছেই যেটা সবাই জানে, যেটা হচ্ছে রায়ান মার্টিনের, সেটাও যথেষ্ট ভালো।
এবং এই কটা বই কিন্তু বাজারে চলে। তো এই মুহূর্তে যে বই তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে বা যেটা তুমি পাচ্ছ সেই বই কিন্তু তুমি পারচেস করে নিয়ে পড়া শুরু করে দাও। তবে আমি বলবো যে বই তুমি কেনো না কেন অবশ্যই সঙ্গে কিন্তু একটা কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন বাঞ্চ টাইপের জিনিস রাখবে, না হলে কিন্তু পড়াটা তো যে কোনো বই থেকেই হয়ে যাবে কিন্তু আনসার করার ক্ষেত্রে অত পরিমাণ কোয়েশ্চেন এই মুহূর্তে কারোর স্টকে নেই। একমাত্র যেটা আমি তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে দাফেন দত্তের যে কোয়েশ্চেন বাঞ্চ রয়েছে সেইখানেই পাবে, কারণ টেক্সটা তো খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাচ্ছে, তারপরে করবে কি? এখানে তো আর বড় কোয়েশ্চেনের ব্যাপার নেই যে স্যার বসে নোটস লেখাবেন সেটা লিখবে, তো শর্ট টাইপ কোয়েশ্চেন যত ভ্যারাইটি তুমি করতে পারবে তত কিন্তু তোমার নলেজ বাড়বে এবং ওই বিষয়ের ওপরে দক্ষতা বাড়বে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যে ক্লাস ইলেভেনের জন্য কোন বই পড়বে, একটা বই পড়বে না মাল্টিপল বই পড়বে, কী কীভাবে নিজেদের প্রস্তুতি নেবে, কীভাবে নিজেকে তৈরি করবে সেই সম্পর্কে একটা ডিটেলস ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।